গাড়ি চালাচ্ছে ও বাতারুন ড্রাইভার কোচবিহার থেকে হায়ার করে নিয়ে এসেছি এখানে জ্যাম এখন মোটামুটি হালকা হালকা রয়েছে সো নেক্সট আমাদের এখানে আসছি আরও সামনের রাস্তায় সঙ্গে দেবো আমরা এখন যাচ্ছি সিটি সেন্টারের উপর দিয়ে সিটি সেন্টারটা দেখতে পাচ্ছ সকাল সকাল বলে ভিড় নেই সামনে দার্জিলিং মোড় বেরিয়ে একটু ফরেস্ট এরিয়ায় এসে ঢুকলাম এখান দিয়ে এখন আমাদের যেতে হবে তাও জ্যাম রাস্তা এত জ্যাম শিলিগুড়ির রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে আমরা এখন ফরেস্টের মাঝে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানটায় গাড়ি পুরো হাই স্পিডে ভাগাচ্ছে আমরা একটু ফটো শ্যুটের জন্য দাঁড়ালাম সেজন্য আমরা আজকে যাচ্ছি আমি আর ও মেলে আছে কালিম্পং ওখানে নাইট স্টে করব থাকবো দেখাবো তোমাদেরকে কতটা মজা করছি ওকে দেখো আমরা এখন একটা অরণ্যের মাঝখানে যাচ্ছি ফুলগুলো দেখতে খুবই সুন্দর এখনকার ওয়েদারে এই জায়গায় এই ফুলটাই ফুটে দেখতে খুবই সুন্দর তোমরা দেখো এই দেখো খুব সুন্দরই ফুল ফুটে রয়েছে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি তার সঙ্গে বিউটিফুল ওয়েদার আর হচ্ছে সাথে আছে শানুর সাথে আজকে যাওয়ার কারণ হচ্ছে শানু আমাদেরকে হচ্ছে আসলে আমার ব্রেকআপ হয়ে গেছে তো তো শানুকে আমি আজকে ব্রেকআপ পার্টি দিচ্ছি তো শানু বলছে যে ব্রেকআপ পার্টি আমি এখানে তো নেবো না কোথাও নিয়ে যেতে হবে চলো তাহলে আজকে শানুকে এখানে নিয়ে আসলাম ব্রেকআপ পার্টি দেওয়ার জন্য তো শানুকে ওই জন্য কালিম্পংয়ে নিয়ে গিয়ে ব্রেকআপ পার্টি দিচ্ছি আর সঙ্গে ট্যুরটাও হচ্ছে চলো দুজনেরই মজা হচ্ছে আমার মনটাও ঠিক হয়ে যাবে ওকে লেটস গো ওকে লেটস গো আমরা অলরেডি এখনই পাহাড়ে চলে আসি আমাদের এখন পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে পড়লাম তো সামনে পাহাড় দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম কচি কচি পাহাড় সাথে কচি কচি রাস্তা আর সাথে আমরা আজকে খেলা হবে খেলা কিন্তু হবে আজকে আমাদের সাথে আমরা তো পাহাড়ে পৌঁছে গেছি পাহাড়ি রাস্তাটি এত জ্যাম কখনো দেখেছেন দেখুন রাস্তায় কতটা জ্যাম আমরা এখন মাত্র সেবক বাজার পার করে সেবক স্টেশন পার করে আসলাম সেবক মন্দিরের সামনে একটু পরে দেখতে পাবেন আপনাদের উত্তরবঙ্গের প্রধান বিখ্যাত সেবক ব্রিজটা দেখতে পাবেন এখানে দেখেন কি জ্যাম পরিমাণে ভিড় রয়েছে জ্যাম রয়েছে অত্যধিক ভিড় ল্যাটারিয়ার মতো এখানেও প্রচণ্ড ভিড় শিলিগুড়ির ভিতরে যেরকম ভিড় পেয়েছিলাম দেখুন এখানেও ঠিক ওরকমই ভিড় প্রচণ্ড ভিড় রাস্তার মধ্যে মনেই হচ্ছে না যে আমরা পাহাড়ি রাস্তায় উঠি হ্যাঁ মনে হচ্ছে শিলিগুড়ির রাস্তায় গাড়ি চালাচ্ছি জ্যামের জ্যাম আমাদের মনেই হচ্ছে না যে পাহাড়ের রাস্তা চালাচ্ছি হ্যাঁ কিন্তু এটা এই যে আমরা চলে আসি পাহাড়ের বিখ্যাত মন্দির সেবক মন্দির এটা খুব কিন্তু জনপ্রিয় জাগ্রত মন্দির কিন্তু এই যে দেখে নিন দেখুন লোকের কত ভিড় এখানে কিন্তু জুতো রাখতে গেলে কিন্তু টাকা দিয়ে রাখতে হয় ভাবুন এই দেখুন মন্দিরটা বন্ধুরা এই যে দেখুন উত্তরবঙ্গের বিখ্যাত সেবক ব্রিজটা দেখাবো এখনই দেখুন এখনও কিন্তু জ্যামটা কমেনি এই যে দেখুন উত্তরবঙ্গের বিখ্যাত সেবক ব্রিজ আমরা হয়তো যাবো না শিরিক দিয়ে দেখে নিন আমরা এদিকে কালিম্পংয়ের রাস্তা আমরা কালিম্পংয়ের রাস্তা যাচ্ছি এই যে এটাই হলো সেই সেবক ব্রিজ থেকে বেরিয়ে আসলাম এখন আমরা পাহাড়ের রাস্তায় গাড়ি চালাচ্ছি প্রচুর জ্যাম ছিল মোটামুটি দেড় ঘন্টার মতো ফাঁসলাম ঘন্টায় আমরা এখন আমরা বেরোলাম মাত্র জ্যাম থেকে সারা বেলা তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাদেরও একটু নিস্তার লাগছে আর একটু বৃষ্টিও আসছে তো দেখি বৃষ্টি হয় কি না হ্যাঁ
কিছু আছে আমাদের কাছে কোনো টেনশন নাই রেইনকোট পেনকোট সব রয়েছে বৃষ্টি আসুক বাদল আসুক আমরা সব কিছুর জন্য রেডি সো আমরা এখন একটি ড্যামের সামনে দাঁড়িয়ে আছি তো ড্যামের থেকে এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি খুবই দারুণ দেখো হালকা কুয়াশা কুয়াশা পড়ছে তার সাথে ড্যামের জল একদম স্লোলি আগাচ্ছে একদম নদীর জল মানে নদীর কোনো ব্যস্ততা নেই সে নিজের মধ্যে করে আগে আগাচ্ছে সামনে গাড়ি যাচ্ছে শানু তুমি কিছু বলো তোমার কেমন লাগছে ঘুরতে এসে খুবই সুন্দর একটা জায়গা আজকের পরিবেশটা তো দেখছেন খুবই সুন্দর হালকা বৃষ্টি পাহাড়ের গায়ে মেঘ বুঝতেই পারছেন ফিলিংস অসম আচ্ছা চলো আমাদের সাথে এরপরে বাকি তুমি বিয়ে করার পর তোমার বউকে এখানে নিয়ে আসবে আমি এখানে নিয়ে আসবো এরকম ময়দার দেখে নিয়ে আসবো ভগবান যেদিন দিবে এরকম ময়দা আমি সেদিনই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে কাঁচের রাস্তার উপর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি খুবই সুন্দর একদম বৃষ্টি বৃষ্টি পরিবেশ হাতে রেনকোট শুধু বউটা নেই কোনো ব্যাপার না নেক্সট বার আসবে বউকে ফোন করে দিয়েছি বউ চলে আসবে এদিকে দেখো তোমরা বৃষ্টি ওয়েদারের সাথে পাহাড়ে রাইডিং মজাই আলাদা অতুলনীয় মানে হচ্ছে সেই ইয়েটা মানে ফিলিংটা আর কি ওয়া 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 যা অসাধারণ এত পরিমাণ মানে হচ্ছে জ্যাম ট্যাম সহ্য সহ্য করে তারপরে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি সামনে রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সত্যি কি বলবো রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম আর মাঝখানে রাস্তায় জায়গাটা কিন্তু খুব খারাপ ছিল বৃষ্টির জন্য রাস্তার হালতও খুব খারাপ যারা যারা আসবে বৃষ্টির জন্য সাবধানে আসবে কারণ রাস্তার অবস্থা খুব খারাপ তার উপর আবার হচ্ছে কাদা কাদা মানে হচ্ছে গাড়ির চাকাও স্কিপ করে এরকম মানে হচ্ছে স্পিডিং পজিশনও সাবধানে উঠতে আসো কিনলেও বা সাবধানে আমরা এখন আবার অনেকক্ষণ জ্যামে ছিলাম মোটামুটি এক ঘন্টার মতো জ্যামে ছিলাম বেরোলাম এখন মাত্র জ্যামের থেকে জ্যাম প্লাস মানে হচ্ছে রাস্তা খারাপ ঠিক আছে চলো তাহলে সামনে দেখো তিস্তা নদী কীভাবে এখন এটার রং আপনারা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন কিন্তু অন্য সময় এটা সবুজ কালার থাকে আর খুবই মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী আমাদের এখানে কিছু একটা আছে বস নদী পাহাড় কী লাগে তোমার চলো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন তিস্তা ড্যামে এসে পৌঁছালাম এখান থেকে তারপর আমরা কালিম্পংয়ের জন্য বেরিয়ে যাবো এখানে দেখো ড্যামের রিভারটা এখানে অনেকে বোটিং উটিং করছে তোমরা তো দেখতে পাবে না অনেক ছোট এই যে দেখো ভিউটা দেখো ভিউটা তোমার কেমন লাগছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ ওখানে দূরে বোধ হয় বোটিং করছে হ্যাঁ তোমরা দেখতে পাবে না খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তাগুলো খারাপ ছিল রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল হ্যাঁ কিন্তু তাও আমরা কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে চলে এসেছি এদিকে দেখতে পারো অনেক উঁচু উঁচু চলো তাহলে যাওয়া যাক আমরা এই যে এখনই কালিম্পং এর রাস্তায় ঢুকবো ওয়েলকাম টু কালিম্পং আমরা অলরেডি এখন কালিম্পং এর রাস্তায় ঢুকে গেছি ভিডিও কর খালি হিলবি না
এখন ড্যাম কেটে আমরা উপরে যাব যাচ্ছি ড্যাম আর করবেন আমাদের রাস্তা উপরটা কিছু বলো আমরা মাত্র ড্যাম ড্যাম কাটপাট করে এখন কালিম্পংয়ের রাস্তা ঢুকলাম এখন কালিম্পংয়ে গিয়ে আমাদের ফার্স্ট হোটেল খুঁজতে হবে তো আমরা এখন যাচ্ছি কালিম্পংয়ের দিকেই তোমরা দেখতে থাকো একটু রাস্তাটা এনজয় করো জিরোর মধ্যে ঘুরলাম
তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, দেখো তোমরা যে স্যুপ, এটা হচ্ছে পপকর্ন, আমরা মোমো খেয়ে নিলাম, ভিডিওর কথা ভুলে গেছিলাম। তারপরে শানু কেমন লাগলো খেয়ে স্যুপটা? খুবই ভালো, হেলদি স্যুপ এটা। পপকর্নটাও খুব ভালো, বাটার পপকর্নটা খুব ভালো ছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ঘরে এসে ঢুকলাম, তো তোমাদের একটু রুমটা ট্যুর করাই। দেখো শানু এসে ঢুকলো, দেখো এটা আমাদের 1500 পড়লো। এই যে ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। আমরা এখন কালিম্পংয়ের মার্কেটে এখানে বসে আছি, দেখতে পাচ্ছ, তারাও দেখাচ্ছি। হ্যাঁ, ট্রাফিক পুলিশ আছে, আর এদিক দিয়ে গেলে আমাদের হোটেলের রাস্তা নিচে। তো আমরা এখন কালিম্পং মার্কেটে এসেছি, তোমরা একটু দেখতে পাচ্ছ খুব ভিড়, আর এখানে এই ভাইয়ের রোস্ট চিকেন কাঠি, চিকেন কাঠি নিচ্ছি, একটা কাঠি 100 টাকা পড়ছে। তো শানু, তো তোমার এই শহরটা কেমন লাগছে? টাউনটা খুবই সুন্দর, শহরটা এখানে ভালোই ভিড় আজকে, মনে হয় অনেক টুরিস্ট এসেছে আমাদের জন্য, বোধ হয় অনেক টুরিস্ট এসেছে আজকে আমাদেরকে দেখার জন্য। ঠিক বলেছ, দেখাচ্ছি তোমাদের কেমন খেতে। ওয়েট, তো দেখতে পাচ্ছ তোমরা চলে এসছে শানু, এটা টেস্ট করে বলো কিরকম। আর ফোনটা রাখ, কেমন লাগছে? সুপার। রাতের ডিনার আমাদের চলে এসেছে, তোমরা দেখো আমাদের জন্য ব্যবস্থা রয়েছে রুটি আর হচ্ছে অমলেট, তার সঙ্গে একটু সবজি। আমরা চিকেন আসলে অর্ডার করিনি, আমরা চিকেন খাবো না আজকে। তো শানু তোমার কেমন লাগছে খাবারটা? খুবই সুন্দর, আজকে সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া, কারণ আমাদের সারাদিন প্রচুর খাওয়া হয়ে গেছে অলরেডি, খিদে নেই, তার জন্য আমরা এই খাবার সিম্পল একটা খাবারের ব্যবস্থা করলাম। আচ্ছা, তোমার কালিম্পং টাউনটা ঘুরে কেমন লাগলো? খুবই সুন্দর, ভেবেছিলাম খুবই ছোট হবে শহরের মাঝখানে তো একটা টাউন পাহাড়ের মাঝখানে, কিন্তু না, বিশাল বড় টাউনটা, খুবই ভালো লেগেছে টাউনটা ঘুরে। আচ্ছা, তুমি কি মানে এটা কালিম্পংয়ে আবার আসতে চাও? অবশ্যই অবশ্যই, আমরা সুযোগ পেলে ছোটখাটো ট্রিপ কিন্তু ঘুমোতে আমাদের হয়ে যাবে কিন্তু কালিম্পং। হ্যাঁ অবশ্যই, আমরা টাইম পেলে কিন্তু একটু কালিম্পং ঘুরে আসবো। হ্যাঁ, আমরা যে হোটেলে আছি সার্ভিসটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, খুবই আপ্রাণ করছে, খুবই ভালো সার্ভিস, খুব ভালো। এখন খাওয়াটা আসলে খেয়ে তারপরে শানু তুমি এক বাইট নিয়ে বলো কেমন হয়েছে। যে দেখো আমি চেক করছি, লোক দিবে না কিন্তু বলে দিলাম। খুবই সুন্দর খাওয়াটা, মানে খাওয়ার লবণ টবণ সব ঠিক রয়েছে, সব পারফেক্ট, খুব সুন্দর, বাড়ির মার রান্নার মতো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে শুনলে যে বাড়ির মার রান্নার মতো হয়েছে, তো আমিও এখন খেয়ে দেখি। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট, তো কালকে দেখা হচ্ছে, কালকে দেখি তোমাদের কি দেখাতে পারি। ওকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে নিচে নামছি আর কি, তো ওখানকার হাইট খুব বেশি, তো সেই জন্য আস্তে আস্তে নামতে হচ্ছে আমাদেরকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কেমন ভিউ রয়েছে, শানু তোমাদের রাস্তার ডাউন পথটা দেখাবে। শানু তুমি একটু ভিউ দেখো।
সো হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের ট্যুরটা এখানেই শেষ করছি। আমরা এখন আছি কালিম্পংয়ের উপরেই, আর দেখানোর মতো কোনো জায়গা নেই, সেজন্য তোমাদেরকে এবার অত কিছু দেখাতে পারলাম না। আর হচ্ছে শানু, তুমি কি এখন কোচবিহার চলে যাবে? হ্যাঁ চলে যাবো, ওখানে কোচবিহার। আচ্ছা ঠিক আছে, আসলে একটু ইমার্জেন্সি হয়ে গেছে, তো সেজন্য আমরা আজকে এটা ক্যান্সেল করছি, নাহলে আমরা একটু ডেলো ফেলো গিয়ে ঘুরে আসতাম। কিন্তু কোনো ব্যাপার না, পরে আবার নতুন জায়গা তো তোমাদেরকে দেখাবোই, সে তোমরা আমাদের সাথে থাকো। শানু তুমি কিছু বলতে চাও? খুবই সুন্দর, আমরা একটা আমার সমস্যার জন্য আমি ডেলোভারকে যেতে পারলাম না, তো নেক্সট টাইম আমরা আবার এসে আবার যাবো, ঘুরবো, তখন তোমাদের সমস্ত কিছু আমরা ঘুরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা তুমি আবার কবে আসবে? সময় পেলে আমি চলে আসবো, কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি, আমার সাথে বুম্বুদাও খুব ভালোবাসে ঘুরতে, আমরা সময় পেলেই ছোট একটা ট্রিপ করে নেব। আচ্ছা তো শুনে নিলে যে আমরা সময় পেলে অবশ্যই একটা ট্রিপ করব, আর গিয়ে দেখি সামনে কোনো চায়ের দোকান পাই কিনা, যদি পাই তাহলে তোমাদের চা খাওয়াটা দেখাবো, আর যদি না পাই তাহলে এখানেই কুইট। ওকে।